নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে তোমাদের আবার স্বাগত জানাই। আজ আমি ফুলকপির রেজালা বানিয়েছি। দেখো আমি ফুলকপির রেজালা কিভাবে বানিয়েছি। ফুলকপির রেজালা বানানোর জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, আর এটাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি টুকরোগুলো। এই যে ডাঁটগুলোকে বাদ দিয়ে দিয়েছি বেশিরভাগটাই। একটা কড়াইয়ে কিছুটা জল গরম করতে দিয়েছি, আর এতে আমি একটু নুন দিয়ে দিলাম। এরপরে আমি ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব, বেশি না, 2 মিনিট মতো। হয়ে গেছে। এরপরে আমি একটা স্ট্রেনারে ফুলকপিগুলো জল ঝরিয়ে নেব। ফুলকপিগুলো আমি ভেজে নেব, তার জন্য সাদা 2 চামচ তেল আমি কড়াইয়ে দিলাম। এটা সর্ষের তেলে করলেও হয়, কিন্তু সাদা তেলে ফুলকপি রেজালা একটু ভালো হয়। আমি সানফ্লাওয়ার তেল ব্যবহার করেছি। একটু নুন দিয়ে দিলাম, খুব বেশি ভাজবো না, হালকা লাল হবে তখন আমি তুলে নেব। আর ভাজবো না, এবারে আমি ফুলকপিগুলো তুলে নেব। কিছুটা কাজু, এই বড় চামচের 1 চামচ করে সাদা তিল, পোস্ত আর 4 মগজ, এগুলো দিয়ে আমি একটা শুকনো মশলা তৈরি করব। প্রথমে কাজু, পোস্ত, 4 মগজ আর তিল দিয়ে এই যে শুকনো মশলাটা করলাম। এরপরে এই মশলাটার মধ্যে দই বড় চামচে 1.5 চামচ, 3টে কাঁচা লঙ্কা আর কিছুটা কিশমিশ আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপরে আমি একটু সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। সব মশলার মিশ্রণটা কড়াই গরম হলে 1 চামচ ঘি দিলাম। চারটে লবঙ্গ, 1টা বড় এলাচ, 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি, 1টা গোলমরিচ, 1টা শুকনো লঙ্কা। আমি ভেজে নেব। 2টো তেজপাতা আর জয়িত্রী
সামান্য একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এগুলো ফোড়ন দিচ্ছি, একদম লো ফ্লেমে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি সেই তৈরি মশলাটা দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে আমি মশলাটা নাড়াচাড়া করছি। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। প্রথম থেকেই কম আঁচে ভাজতে হবে মশলাটা, না হলে লেগে যাবার ভয় থাকবে। এরপরে আমি ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিটার সাথে বেশ কিছুক্ষণ কষে আমি গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। পাঁচ মিনিট মতো ঢাকা দিলেই হবে। একটু সাজিরে দিয়ে দিলাম স্বাদের জন্য, আর সামান্য একটু চিনি। একটু গরম মশলা দিয়ে দিলাম। আবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ফুলকপি রেজালা এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি ভাতে, রুটিতে, পরোটা অথবা লুচিতে সবেতেই যাবে এবং সহজেই বানানো যায়। আসি বন্ধুরা, আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো,